ভোট ঘোষণা হতেই নমিনেশনের প্রথম দিন থেকেই বাংলার একাধিক জায়গায় উত্তেজনায় উত্তপ্ত পরিস্থিতি। যদিও এখনও পর্যন্ত অবাধ ও সুষ্ঠু শান্তিতেই নমিনেশনের কাজ শেষ হয়েছে শামসেরগঞ্জে। আর অবাধ সুষ্ঠু শান্তিতে ভোট করার লক্ষ্যে ইতিমধ্যেই ফরাক্কার এসডিপিও রাজপ্রীত সিং এর নেতৃত্বে শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হয় রুটমার্চ। প্রথমেই শামসেরগঞ্জের নিমতিতা অঞ্চল হয়ে রুটমার্চ শুরু হয়, চাচণ্ড, বগদাদনগর, তিন পাকুড়িয়া, কাঞ্চনতলা জিপি হয়ে শেষ হয়। সাধারণ মানুষের মাঝে অভয়বাণী দিতে ও শান্তি ও অবাধ নির্বাচন করার লক্ষ্যেই মূলত এই রুটমার্চ। রুটমার্চ চলাকালীন একাধিক জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শামসেরগঞ্জ থানার ওসি সুমিত বিশ্বাস ও ফরাক্কার এসডিপিও রাজপ্রীত সিং। শুধু কথা বলাই নয়, থানার অফিসিয়াল মোবাইল নম্বর সাধারণ মানুষের মাঝে দেন ওসি নিজেই। তিনি বলেন, কেউ যদি কোনো ভয়ভীতি দেখায় সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সর্বদা আপনাদের পাশে শামসেরগঞ্জ থানার পুলিশ রয়েছে। উল্লেখ করা যেতে পারে, শামসেরগঞ্জ ব্লক প্রশাসনের আগেভাগেই ব্যাপক তৎপরতায় ইতিমধ্যেই অবাধ শান্তি সুষ্ঠুভাবেই নমিনেশন শেষ হয়েছে। যদিও বাংলার ভাঙরসহ একাধিক জায়গা থেকে ব্যাপক গণ্ডগোলের খবর উঠে এসেছে, সব কিছুকে সামনে রেখে কলকাতা হাইকোর্ট গোটা রাজ্যকে স্পর্শকাতর ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নির্দেশ দিয়েছেন। একদিকে কেন্দ্রীয় বাহিনী আসার খবর ও আগেভাগে শামসেরগঞ্জ থানার বাড়তি তৎপরতা ও রুটমার্চ সাধারণ মানুষের মধ্যে অভয় দেবে।